বাইক এবং লরির মুখোমুখি সংঘর্ষে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা গোমড়ায়। দ্রুতবেগী লরির ধাক্কায় গুরুতর আহত বাইক আরোহী, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে খেলমা অষ্টম খণ্ডের রেহান উদ্দিন নামের যুবক। গোমড়ায় রাইসমেল সংলগ্ন 6 নম্বর জাতীয় সড়কে ঘটে এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। জানা গেছে, কাছাড়ের গোমড়ায় রাইসমিল সংলগ্ন 6 নম্বর জাতীয় সড়কে মঙ্গলবার সকাল 10টা নাগাদ ভয়ঙ্কর এই যান দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। তীব্র বেগে একটি লরির ধাক্কায় বাইক আরোহী গুরুতর আহত হয়েছেন। লরিটি খুব দ্রুত গতিতে এসে বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাইক আরোহী খেলমা অষ্টম খণ্ডের রেহান উদ্দিন ছিটকে পড়ে জাতীয় সড়কে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কালাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা সংকটজনক থাকায় কর্তব্যরত চিকিৎসকরা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেছেন। জানা গেছে, তার অবস্থা অত্যন্ত সঙ্গীন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে তাকে শিলচর মেডিকেল হাসপাতালে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে খেলমা অষ্টম খণ্ডের রেহান উদ্দিন নামের সেই যুবক। এদিকে দুর্ঘটনা সংঘটিত করে লরি চালক আজাদ হোসেন দুর্ঘটনাস্থল থেকে পালিয়েছে বলে জানা গিয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত লরি এবং বাইক গোমড়া পুলিশের হেফাজতে নিয়েছে। প্রাপ্ত খবর মতে জানা গেছে যে দুর্ঘটনাগ্রস্ত লরির মালিক এনামুদ্দিন চৌধুরীর লরিটি বহুদিন থেকে রেজিস্ট্রেশন, ফিটনেস এবং পলিউশন ফেল নিয়ে সড়কে চলছে।